আমরা লক্ষ্য করছি সদর উপজেলার 14 নম্বর পিংলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের জনাব লুৎফর রহমান তার এই শোভাযাত্রায় লক্ষ্য করছি কয়েক শত মোটরসাইকেলের শোভাযাত্রা। এই শোভাযাত্রার পিংলি ইউনিয়নের সর্বমহলে প্রশংসিত এবং দেখা যাচ্ছে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার জন্য এই গণজোয়ারে আমরা লক্ষ্য করছি যে প্রতিটা মানুষ আজকে আনারস প্রতীক নিয়ে তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে খরচ করে তারা সেই বেলা 12টা থেকে এল্লাস্তার সরকারি প্রাইমারি স্কুল মাঠে অবস্থান করছে। আজকের এই উদ্দেশ্য সমগ্র ইউনিয়ন তারা রাস্তা রাস্তা ঘুরবেন এবং এই শোভাযাত্রায় আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছেন। স্বচ্ছ মেধাবী এই লুৎফর রহমান যোগ্য সৎ, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্লাস এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক। তার কর্মকাণ্ড বিগত 25 বছর ধরে আমরা লক্ষ্য করছি, অত্যন্ত মেধাবী সৎ এবং যোগ্য একজন প্রার্থী হিসেবে সকলের কাছে সর্বমহলে তিনি পরিচিতি লাভ করেছেন। এবার আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ভাষ্যকার বিশিষ্ট সাংবাদিক এবং নিউজ ক্লাবের সভাপতি জনাব সৈয়দ সিরাজুল ইসলামকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সৎ ব্যক্তি শাসন কে না চায়? আমরা আশা করব সে যেই হোক না কেন সে যেন সৎ ব্যক্তি হয় এবং তার দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারে, এইটুকু আশা আমরা করতে পারি। বিশেষ করে লুৎফর রহমান সাহেব একজন বিজ্ঞ শিক্ষিত, বিগত দিনে তিনি অনেক দায়িত্বে ছিলেন, এখনও তিনি নির্বাচন পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী। যাতে করে আমরা সবাই দোয়া করব ওনার মতো সৎ ব্যক্তি যাতে করে ক্ষমতায় যান এবং সেই ক্ষমতাটা জনসাধারণের মধ্যে সেইভাবে ইউটিলাইজ করেন, ব্যবহার করেন, যাতে করে জনসাধারণ শান্তিতে সুস্থ থাকতে পারে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা লক্ষ্য করছি প্রায় 7-8 মোটর বাইক এবং পিক আপ সহ এখনও লাইন শেষ হয় নাই। বেলা দুপুর থেকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমরা শোভাযাত্রায় অংশ নেব। সামনে ছিলেন জনাব লুৎফর রহমান, ইউনিয়নের সর্বজন বিদিত একজন মেধাবী শিক্ষিত এবং সৎ ব্যক্তি। তার এই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য হাজার হাজার মানুষ এল্লাস্তার প্রাইমারি স্কুল মাঠে অবস্থান করছিলেন এবং তারা আসরের নামাজ পড়ে তারা আল্লাহর প্রতি অবিশাল আস্থা রেখে এই নিজস্ব মোটর বাইকে তারা রওনা দিয়েছেন এই এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। এবং আগামী 11 নভেম্বর সদর উপজেলার 13টা ইউনিয়নের ভিতরে ফিংলি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করবেন সম্মানিত ভোটাররা। ভোটারদের একটাই কথা যে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব, তাই তিনি যে দলেরই হোক না কেন আমরা চাই যোগ্য এবং স্বচ্ছ একজন ব্যক্তি যিনি আমাদের ইউনিয়নের উন্নয়নে অংশীদার হবেন, যিনি আমাদের আমরা দেখছি পিছনে আরো আছে তো পিছনে নাকি এখনো পর্যাপ্ত আমরা অপেক্ষমান, যেহেতু কয়েকশো গাড়ি ছিল মোটর বাইক আমরা দেখি আসছি, সে কারণে এই মোটর বাইকের এই যে শৃঙ্খলা এই শৃঙ্খলা রোধের জন্য আগের থেকে আমরা রাস্তায় দেখছি যে লোক চলাচল যাতে বিঘ্নিত না হয় তাদের ভিতরে শৃঙ্খলা কাজ করছে, সেজন্য একটু গ্যাপ রেখে মানে দূরত্ব রেখে তারা চালাচ্ছে। আমরা দেখছি ওই সামনে আবারও বহর এর অবস্থান, কারণ এদের নিজস্ব চিন্তা চেতনায় তারা এসছে আজকের এই শোভাযাত্রায়। তাদের উদ্দেশ্য যে আমাদের যোগ্য নেতাকে আমরা ভোট দিয়ে আমরা ইউনিয়নবাসীকে একটা সফল সুন্দর মানুষকে আমরা নির্বাচিত করব। আমরা চাই যে আমাদের ইউনিয়নে ফিংলি ইউনিয়নে একজন সফল সুন্দর এবং স্বচ্ছ ব্যক্তি যাতে ইউনিয়নের নেতৃত্ব দান করেন, সেই উদ্দেশ্যে আজকে এই শোভাযাত্রা। সমগ্র ইউনিয়ন লেভেল আনারসের প্রতি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে অত্যন্ত দর্শনীয় লক্ষণীয়। আমরা লক্ষ্য করছি এখনো গাড়ি আসছে, গাড়ির বিরতিহীনভাবে আসছে। তাদের মুখে আনারস ছাড়া অন্য কোনো কথা নাই, তারা চায় যে আমরা আনারসই ভোট দেবো।
আরো গাড়ি আছে পিছনে আছে গাড়ি আছে এই তুই এত আমরা লক্ষ্য করছি গাড়ির অন্তহীনভাবে চলা অন্তহীন গাড়ি এই গাড়ির বহর এত বেশি যে দীর্ঘ সময় লাগবে এই গাড়ির বহরের শেষ পর্যন্ত পৌঁছাতে লাগতে সাহেব আমরা গেছিলাম এখানে এসে দাঁড়াইছি এখন আছে সানারাসে এখন আসবে গাড়ি এখন আসে বহুত আছে এখন এক বাইরে বাইরে যাও ওরা এক বাইরে লাগ জোরে কি কাম না কেন এখন সে কি আসেনি এ কথা বলেন আমরা এলাসার থেকে 3 কিলোমিটার দূরে ফিঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি আজকের এই প্রতীক আমরা দেখছি যে হাজার হাজার মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই উপস্থিতি আনারসকে বিজয়ী করবে বলে আমাদের ধারণা কারণ একটা ইউনিয়নে এত এত বেশি লোকের জন্য শোভাযাত্রা এটা বিস্ময়কর ব্যাপার মনে হয়েছে আমি কখনো এত বড় শোভাযাত্রা আমি দেখি নাই এই যে শোভাযাত্রা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না খেয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তারা আজকের এই মোটর বাইক নিয়ে এই শোভাযাত্রা অংশ নিয়েছে হ্যাঁ এখনো চলছে মোটর বাইকের শোভাযাত্রা দুই পাশে এক পাশে নৌকার শোভাযাত্রা এবং এক পাশে যে সুশৃঙ্খল ভাবে চলছে ওই যে সামনে আসছে পিকআপ পিকআপের শোভাযাত্রা বহু পিকআপ ইজি বাইক আমরা দেখতে পাচ্ছি সামনে এগিয়ে আসছে আনারস প্রতীকের পিকআপ আমরা লক্ষ্য করছি এবার আসছে সামনে আমরা লক্ষ্য করছি এবার আসছে ভ্যানের শোভাযাত্রা ইজি বাইক এবং ভ্যান পরস্পর দূরত্ব রেখে তারা অগ্রসরমান এই ফিঙ্গি ইউনিয়নের জনপদে বিভিন্ন লোক পোস্টার ব্যানার ফেস্টুন নিয়ে তারা রওনা হয়েছে সেই দুপুর থেকে এল্লাস্তার মাঠে ছিল তারা এখন তারা বিভিন্ন ভ্যান এবং ইজি বাইক এর আগে মোটর বাইক গেল আমরা লক্ষ্য করছি ধানের শোভাযাত্রা এগুলো হচ্ছে আমাদের আনারস প্রতীকের উদ্দেশ্যে এই শোভাযাত্রা আনারসকে বিজয়ী করার জন্য ফিঙ্গি ইউনিয়নবাসী আজকে তারা মেতেছে তাদের এই মনের ভিতরে জেগেছে যে আমরা এমন একজন যোগ্য মানুষকে নির্বাচিত করব যারা যিনি কিনা আমাদের ইউনিয়নের সকল উন্নয়নে অংশীদার হবেন যার মাধ্যমে আমরা ইউনিয়নকে একটা সুন্দর আদর্শ ইউনিয়ন হিসেবে সদর উপজেলার ভিতরে যাতে উপস্থাপন করা যায় সেই জন্য তাদের এই প্রচেষ্টা এখনও বহরে চলছে বিভিন্ন বাহনে ভোটাররা আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে প্রমাণ করেছে যে ফিঙ্গি ইউনিয়নের যোগ্য নেতা
জনাব লুৎফর রহমান তিনি যদিও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিন্তু তিনি আনারস প্রতীক পেয়েছেন যেহেতু তাকে নৌকা প্রতীক কর্তৃপক্ষ দেন নাই তা আমরা আমাদের এই আজকের এই শোভাযাত্রা এখনও চলমান তারপরেও হয়তো মাঝখানে বিরতি রয়েছে যে কারণে আমরা এই মুহূর্তে আমরা ভিডিও বা আমাদের এই শোভাযাত্রার কিছু অংশ বন্ধ রাখছি।